লেবু যে কোনো খাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে লেবু যেমন খাবারের স্বাদকে বাড়ায় ঠিক তেমনি বিভিন্ন খাবারের লেবুর ব্যবহারের অনেক বেশি প্রচলন রয়েছে শরবত খেতেও আমরা অনেক বেশি পছন্দ করি লেবুর মধ্যে ভিটামিনস ও মিনারেলস এর পরিমাণ নিতান্তই কম নয় তারপরেও কেন লেবু খাওয়ার পরে অনেকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগে থাকেন কেউ কেউ আবার লেবু খাওয়ার মাধ্যমে যে তার শারীরিক জটিলতা শুরু হচ্ছে তা বুঝতেই পারেন না কারণ হচ্ছে খাবারের পরে কি খেতে হবে কোন খাবারের সাথে কি খেতে হবে তার সম্পর্কে অনভিজ্ঞতা লেবু এমনিতে উপকারী একটি খাবার তবে আপনি যদি লেবু খাওয়ার আগে বা পরে কিংবা লেবুর সাথে ভুল কিছু খাবার খান এটি আপনার মৃত্যু ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দিবে এমনকি তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের মারাত্মক রকমের অবনতিও হতে পারে তাই এই সমস্ত ভুল করা থেকে বিরত থাকতে হবে লেবু খাওয়ার পরে এমন ছয় খাবার আছে যা খুবই ক্ষতিকারক আজকের ভিডিওতে লেবুর উপকারিতা সম্পর্কে তো জানাবই জানাবো লেবুর অপকারিতা এবং কোন কোন খাবারের সাথে লেবু সেবন করা যাবে না তার বিস্তারিত ধারণা সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে আমাদের জেনে নেওয়া উচিত ছোট্ট এই লেবু আমাদের শরীরে কি কি উপকার করে লেবুর একটি বড় গুণ এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অল্পতে ছোট বড় রোগ কিংবা অধিক পরিমাণে জ্বর সর্দি কাশিতে যারা ভুগে থাকেন তারা নিয়মিত খাদ্য তালিকায় একটি লেবু রাখলে এই সমস্ত সমস্যা একেবারেই দূর হয়ে যাবে লেবু আপনার হাটকে সুস্থ রাখে লেবুতে রয়েছে ফলিক অ্যাসিড যা স্ট্রোকের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে গবেষকরা বলেন ফলিক অ্যাসিড যারা গ্রহণ করেন তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি একেবারেই কমে যায় তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ এই লেবু আপনাকে অনেক সুস্থ রাখতে পারবে যারা নিয়মিত খাদ্য তালিকায় একটি লেবু রাখেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারে শূন্যের কাছাকাছি লেবু দেহের খারাপ কোলেস্টরল দূর করতে সাহায্য করে যদি আপনার দেহের খারাপ কোলেস্টরল দূর হয়ে যায় তাহলে আপনার শরীর সুস্থ থাকবে আপনার হার্ট ভালো থাকবে এবং বহু রোগ আপনার থেকে দূরে থাকবে পুরুষ ও মহিলারা তাদের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং খারাপ কোলেস্টরল দূর করতে অবশ্যই নিয়মিত এক গ্লাস করে লেবুর রস বা লেবু শরবত খেতে পারেন যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা টানা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত লেবু শরবত খেলেই দেখতে পাবেন যে কোলেস্টেরলের মাত্রা কিরকম হারে কমে যাচ্ছে লেবু কিডনির পাথর দূর করতে সাহায্য করে লেবুতে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর সৃষ্টি করতে বাধা দেয় এছাড়াও ছোট ছোট পাথরকে ভেঙে গুড়িয়ে বের করে দিতে সাহায্য করে যারা নিয়মিত লেবু খান তাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায় বিভিন্ন গবেষণা বলছে মেয়েদের স্তন ক্যান্সার থেকে শুরু করে প্রোস্টেট ক্যান্সার সবকিছু প্রতিরোধ করতে পারে লেবুর রস লেবুর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের ক্যান্সার সেলকে ধ্বংস করে দিয়ে শরীরে নতুন কোষ গঠিত হতে সাহায্য করে গর্ভাবস্থায় লেবু অত্যন্ত উপকারী এটি আপনার অনাগত সন্তানের স্বাস্থ্য ঠিক রাখে এবং আপনার শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করে যাদের ওজন অনেক বেশি তারা সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু রসের সাথে সামান্য পরিমাণে মধু অথবা বিতলবন মিশ্রিত করে খেতে পারলে পেটের চর্বি সহ শরীরের সমস্ত চর্বি গলতে শুরু করে লেবু এমন একটি উপাদান তা যেমন কিডনি কে পরিষ্কার করে তেমন লিভারের বিভিন্ন রোগকে দূর করতে সাহায্য করে ফ্যাটি লিভার টক্সিক লিভার সবকিছু পরিষ্কার করতে লেবুর রস অত্যন্ত উপকারী তাই নিয়মিত সকালবেলা খালি পেটে লেবুর শরবত তৈরি করে খেতে পারেন এক্ষেত্রে চিনি মিশ্রিত না করে বিট নুন ও কালো গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করে খেতে পারেন লেবু জল যদি কুসুম গরম হয় তাহলে ফলাফল আরও ভালো পাবেন তবে একেবারে উষ্ণ গরম জলে লেবুর রস মিশ্রিত করলে লেবু তার পুষ্টিমান হারাতে পারে তাই একেবারে গরম জলে মিশ্রিত করবেন না লেবুর রস তৈরি করে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে উপর থেকে লেবু রস মিশ্রিত করবেন তারপরে তার উপর দিয়ে আপনি বিট নুন ও কালো গোলমরিচের গুঁড়ো দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা অপেক্ষা করে এই জলটি প্রথমে আপনি পান করবেন এটি আপনার লিভারকে পরিষ্কার করবে কিডনিকে পরিষ্কার করবে শুধু তাই নয় এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও দূর করতে সাহায্য করবে তবে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটের সমস্যা আছে তারা খালি পেটে লেবু না খাওয়াই ভালো লেবুর রস মাথা ঠান্ডা রাখতে ভূমিকা রাখে আপনি যদি গরমের দিনে ঠান্ডা লেবুর রস খেতে পারেন এটি আপনাকে ঠান্ডা ঠান্ডা অনুভূতি দিবে এবং সূর্যের তাপের কারণে আপনার শরীরে যে ক্ষতি হচ্ছে তা দূর করতে সাহায্য করবে ভাঙা ও ক্ষতিগ্রস্ত রিপেয়ার করতে সাহায্য করে লেবু ঠোঁটের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে লেবু ঠোঁট ফেটে যাওয়া সমস্যা থাকলে রাতের বেলা লেবুর রস লাগিয়ে ঘুমালে সকালবেলা বেলা উঠলে দেখতে পাবেন যে আপনার ঠোঁটের ফাটা দাগ দূর হয়ে গিয়েছে এবং ঠোঁট মসৃণ হয়ে গিয়েছে শরীরে যদি কোথাও বয়সজনিত দাগ থাকে তাহলে রাতের বেলা লেবুর রস লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলবেন রাতের বেলায় লাগাবেন দিনের বেলা লেবুর রস লাগালে ত্বকে কালচে দাগ পড়ে যেতে পারে পনেরো মিনিট পর ধুয়ে ফেলে দেখতে পাবেন আস্তে আস্তে করে কিছুদিনের মধ্যে আপনার তকে দাগ চলে যাচ্ছে দাঁতের দাগ এবং মুখে দুর্গন্ধ দুটোই দূর করতে সাহায্য করে লেবু মুখে দুর্গন্ধ অনুভূত হলে লেবু জল দিয়ে কুলকুচু করুন এছাড়া লেবুর রসের সাথে সামান্য পরিমাণে সোডা মিশ্রিত করে পেস্ট বানিয়ে দাঁত মাজুন এতে করে আপনার দাঁতের পাথর গলে যাবে এবং দাঁতের কালো দাগ একেবারে দূর হয়ে যাবে এছাড়াও লেবুর অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে লেবু আপনার ত্বককে সুন্দর করতেও সাহায্য করে থাকে লেবুর এত উপকারিতার মাঝেও এর ক্ষতিকারক দিক হচ্ছে অতিরিক্ত খাওয়া অনেকে খালি পেটে লেবু খেতে পারেন না তারা চেষ্টা করবেন কোন খাবার খাওয়ার ঘন্টা খানেক পরে খেতে তবে সেক্ষেত্রে সাবধানতা আছে কারণ ছয় ধরনের খাবারের সাথে লেবু খাওয়া যাবে না অতিরিক্ত লেবু খেলে এটি আপনার অ্যাসিডিটির কারণ হবে এছাড়াও লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আপনার দাঁতের এনামেল নষ্ট করে দিতে পারে অতিরিক্ত লেবু খেলে আপনার শরীরে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে আয়রন জমা হয় যা আপনার জন্য ভালো নয় লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এটি বেশি মাত্রায় খেলে অনেক সময় মাইগ্রেনের সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত লেবু খাওয়ার ফলে আপনার বমি বমি ভাব সৃষ্টি হতে পারে অতিরিক্ত লেবু খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হয় লেবু খাওয়ার আদর্শ মাত্রা হচ্ছে একশো মিলিগ্রাম আপনি দৈনিক একশো থেকে একশো মিলিগ্রাম লেবুর রস খেলে এটি আপনার শরীরে কোন রূপ ক্ষতি করবে না আর আপনি এটি মোটামুটিভাবে একটি মাঝারি লেবুতে পেয়ে যাবেন লেবু তো অনেক ধরনের আছে যেমন কাগজি লেবু এলাচি লেবু পাতি লেবু কিংবা গোড়া লেবু সব লেবুতে উপকারিতা রয়েছে রয়েছে তবে চেষ্টা করবেন দেশি পাতি লেবু খেতে যাতে রস বেশি বেশি পরিমাণে আপনি পাবেন যে কম সমস্ত লেবুতে রস কম এবং ঘ্রাণ বেশি তা তুলনামূলক কম উপকারী এবারে বলছি লেবুর সাথে কিংবা লেবু খাওয়ার আগে ও পরে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় লেবুর সাথে বা লেবু খাওয়ার অন্তত পক্ষে এক থেকে দু ঘন্টা আগে ও পরে এই খাবারগুলো গুলো খাবেন না প্রথমত যে খাবার সম্পর্কে বলছি সেটি হচ্ছে লেবু এবং পেপে কাঁচা ও পাকা পেপে দুটো লেবুর সঙ্গে খাবেন না এটি আপনার হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে এর পাশাপাশি এনেমিয়ার শিকার হতে পারেন আপনি লেবু এবং পেপে শিশুদের জন্য অনেক বেশি বিপজ্জনক বড়দের জন্য এটি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না করলেও শিশুদের জন্য এটি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে লেবু এবং পেপে অনেকে সালাদ বানিয়ে খান কিংবা সালাদের মধ্যে লেবুর রস দিয়ে খান পেঁপে সালাদে লেবু রস দিতে যাবেন না এটি আপনার শরীরে খুব ক্ষতি করবে তাই লেবু এবং পেঁপে এই দুটি খাবারকে একত্রে আপনার অবশ্যই পরিহার করার চেষ্টা করতে হবে লেবুর সাথে পরবর্তী যে খাবারটি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সেটি হচ্ছে লেবু এবং দুধ এক টেবিলে অর্থাৎ যে টেবিলের খাবারে আপনার লেবু রয়েছে সেই টেবিলের খাবারে দুধ না রাখাই ভালো কারণ লেবু ও দুধ যদি আপনি একত্রে খান এতে করে আপনার বধহজমের মতো সমস্যায় পড়তে হবে অধিক পরিমাণে দুধের মধ্যেও সামান্য পরিমাণে লেবুর রস পড়লে তার অবস্থা কি হয় আমরা জানি ঠিক তেমনি যখন আপনি দুধ এবং লেবু একসাথে খান এটি পেটে কি একই অবস্থাকে সৃষ্টি করে সাথে পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজম টক যে বা ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে বহুল পরিচিত খাবার হচ্ছে লেবু এবং টমেটো সালাতে লেবু এবং টমেটো একসাথে খাওয়া হয় আবার অনেক সময় টমেটো সালাদের উপরে লেবুর রস মিশ্রিত করে দেওয়া হয় আয়ুর্বেদিকদের মতে এই কাজটি একেবারে করা যাবে না যেখানে লেবু ব্যবহার করা হচ্ছে সেখানে টমেটো রাখা যাবে না কিংবা যেখানে টমেটো রাখা হচ্ছে সেখানে লেবু রস দেওয়া যাবে না খাবারের সাথে যদি আপনি সালাদ রাখতে চান সেক্ষেত্রে লেবু সেই সময় খাবেন না খাবারের অন্ততপক্ষে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করে আপনি লেবু রস পরে খান এতে করে আপনার ক্ষতিও হবে না এবং লেবু রস পরে খাওয়ার কারণে খাবারের অতিরিক্ত তেল চর্বি ও টক্সিন বের হয়ে যাবে চতুর্থ খাবার যা লেবুর সাথে পরিহার করতে হবে তা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় ওষুধ লেবু এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ একেবারে না খাওয়াই ভালো ধরুন যেবেলার খাবারে আপনি লেবু রেখেছেন তার পরপরই ক্যালসিয়ামের কোনো ওষুধ খাওয়া যাবে না আর যদি ক্যালসিয়ামের কোনো ওষুধ খাওয়ার আপনার কোনো কোর্স থাকে সেক্ষেত্রে লেবু আপনাকে পরিহার করতে হবে লেবুর সাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের ওষুধ পেটে গিয়ে ক্ষতি করে এবং আপনার পেটে পাথর পর্যন্ত সৃষ্টি করতে পারে এক কথা ক্যালসিয়াম জাতীয় ওষুধ চলাকালীন সময় যেকোনো ধরনের সাইট্রিক ফলই খাওয়া উচিত নয় লেবুর সাথে দই খাওয়ার ভুলটি অনেকেই করে থাকেন এই ভুল করা যাবে না আয়ুর্বেদিকদের মতে দই ও লেবু একসাথে খাওয়া উচিত নয় সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজম সিস্টেমে খারাপ প্রভাব ফেলতে পারে এটির সঙ্গে আরো বেশি টক্সিন উৎপাদিত হতে পারে সর্দি ঠান্ডা সাইনাস বা অ্যালার্জির মুখোমুখি হতে পারেন আপনি তাই লেবু ও দই একসাথে মিশ্রিত করে কখনোই খাবেন না যদি খেতে হয় তাহলে দুটোর মাঝে এক থেকে দু ঘন্টা বিরতি দিতে হবে অনেকে খাবার খাওয়ার পর টক দই ও লেবুর রস মিশ্রিত করে খান ভাবেন এটি শরীরের জন্য উপকারী তবে এটি শরীরের জন্য উপকারী নয় বরঞ্চ আপনার জন্য এটি আরো ক্ষতিকারক লেবুর সাথে যে খাবারটি পরিহার করতে হবে সেটি হচ্ছে শশা সালাদের সাথে রস খুবই বেশি প্রচলিত একটি খাবার অনেকেই সালাদের সাথে লেবুর রস খান আবার সালাদের উপরেও লেবুর রস দিয়ে খান শশায় প্রচুর পরিমাণে জল থাকে এবং এটি ঠান্ডা জাতীয় খাবার লেবুর রসের সাথে এটি খেলে পরিপাকে বিরূপ প্রতিক্রিয়া পড়ে যার ফলে আপনার পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজম পেটের গন্ডগোল ডায়রিয়া এই জাতীয় সমস্যা হতে পারে মাথা ব্যথা বা বমি বমি ভাবও হতে পারে এই ছয় ধরনের খাবার লেবুর সাথে পরিহার করুন বিরতি দিয়ে খান তাহলে কোনো ক্ষতি হবে না এবং উভয় খাবারের উপকারিতা পাবেন তো ভিউয়ার্স লেবুর উপকারিতা অপকারিতা এবং লেবুর সাথে কোন কোন খাবার খাওয়া যাবে না সে সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক